দেখুন, বিষ্ণুপুরের বিজেপির প্রার্থীর চরিত্র বা তার মানসিকতা বা শিক্ষার অভাব এবং হীন রুচি, এটা তো ধরুন আজকে আর নতুন কারো কাছে জানতে বাকি নেই। ওনার চরিত্র সবাই জেনে গেছেন, এবং উনি যে মহিলাদেরকে এক ফোঁটাও সম্মান করেন না, তাই কিন্তু মহিলাদেরকে নিয়ে উনি এত অসভ্য অকথ্য নোংরা কথা বলেছেন। কিন্তু উনি যেন ভুলে না যান যে ওনাদের মতন অসুর নরাধমদেরকে বধ করার জন্যই মা দুর্গা রূপে বার বার নারীরা অবতীর্ণ হয়েছে। আর উনি কিন্তু নিশ্চিত থাকুন যে আগামী 4 জুন উনি নামের পাশে প্রাক্তন সাংসদ, ওনাকে দেখতে হবে, এটার জন্য যেন উনি তৈরি থাকেন। আজকে উনি বলছেন ট্র্যাপে ফেলার কথা, উনি তাহলে কী করছেন? উনি শিলিগুড়ির বিজেপির জেলা সভাপতির কে বউকে নিয়ে রয়েছেন কেন? ওনার চরিত্র উনি লোকের বউকে পুষছেন কেন? নিজের ঘরের তো স্ত্রীকে তো ঘর মারধর ধাক্কা ধাক্কারি বার করে দিয়েছেন, তারপর উনি শিলিগুড়ির বিজেপির যিনি জেলা সভাপতি ছিলেন অভিজিৎ রায়চৌধুরী, তার হঠাৎ করে রহস্যজনক মৃত্যু হলো কেন? আর তার বউকে নিয়ে তো উনি থাকছেন, তার মেয়েকে নিয়ে থাকছেন, আবার বলছেন কি উনি মেয়ে পোষেন না, এই তো ওনার মুখের ভাষা। একটা নরকের কীট উনি, নরাধম। আর শুনুন, তৃণমূল কংগ্রেস না মানুষের ভালোবাসায় জয় জয়কারভাবে জিতবে বিষ্ণুপুর লোকসভায়। সেখানে কারোর সাথে অসভ্যতা করার দরকার পড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কর্মকাণ্ড উন্নয়নের উপর ভরসা রাখেন, আর মমতাদি নিজে একজন নারী, ঠিক আছে? তিনি বাংলার মহিষাসুর মর্দিনী, তিনি নারীদের সম্মান দিয়ে লক্ষ্মী ভাণ্ডার দিয়েছেন। তাই ওনাকে নিয়ে এই যে খারাপ কথাগুলো উনি বলছেন না, আপনি নিশ্চিত জেনে রাখুন নারীর হাই অভিশাপে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী একদম নিঃবংশ ধনে বংশ ছাড়খার হয়ে যাবে। মিলিয়ে রেখে নেবেন, এটা একটা নারীর হাই, কারণ একটা নারীর অসম্মান, নারীর অপমান কোনো মতেই মানছি না, মানব না। আজ পর্যন্ত কোনো নারীকে অপমান করে কেউ পার পায়নি, কারণ কী জানেন তো, প্রকৃতি কখনো ক্ষমা করে না। তাই বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীকেও নারীর অভিশাপ ক্ষমা করবে না। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2 প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা।